হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এলাম নতুন সবজি দিয়ে কীভাবে নতুনভাবে রান্না করে খাওয়া যায় সেই ভিডিওই। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে। আর ফুলকপিটি কিন্তু খুবই সুন্দর। তো ফুলকপি দিয়ে হবে নতুনভাবে রান্না। আর এভাবে একবার রান্না করে খেলে হাত চেটে খেয়ে নেবেন পুরোই একতলা ভাত। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি অনেকটাই ভালো লাগবে। বন্ধুরা, ডাটাগুলা ফেলিয়ে দেওয়া কমপ্লিট। এবার সবগুলোকে একসঙ্গে কেটে নেওয়া হলো। দেখো, এইভাবে কেটে নিতে হবে এই সাইজের করে। তারপর একটি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেওয়া হলো জল, যাতে ফুলকপিটা পুরোই ডুবে যায় সেই অনুযায়ী জলটা দিতে হবে। তো ফুলকপির সাথে আলুগুলাও দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু একটি টমেটোও দেওয়া হয়েছে দুই ভাগ করে। আর এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। আর প্রায় 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখো, ফুলকপি আলু আর টমেটোগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে। আর টমেটো কেন সিদ্ধ দিলাম বলতে পারবে? টমেটো তার জন্যই সিদ্ধ দিলাম, টমেটোটাকে পেস্ট করে কিন্তু রান্না করতে হবে। তো সেটাই তো, এবার ফুলকপি আলু আর টমেটোগুলোকে নামিয়ে নেওয়া হচ্ছে। নামিয়ে নেওয়ার পর কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেওয়া হলো ফুলকপি আর অল্প খানিকটা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সাথে নুন দিয়ে দেওয়া হলো। দিয়ে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে কিছুক্ষণ। আর ফুলকপি আলু আর সবগুলোকে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। তো প্রথমেই কিন্তু ফুলকপিটাকে ভেজে নেওয়া হচ্ছে। আর এইদিকে নেওয়া হয়েছে সর্ষে পেস্ট করে আর আদা কাঁচা লঙ্কা পেস্ট। আর ফুলকপিটা কিন্তু বন্ধুরা পুরোই কিন্তু ভেজে নেওয়া কমপ্লিট। এবার সবগুলো ফুলকপি নামিয়ে নেওয়া হচ্ছে। তো নামিয়ে নিয়ে এবার অল্প খানিকটা তেল দিয়ে দেওয়া হলো। তারপর দিয়ে দেওয়া হলো আলুগুলা আর আলুতেও হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে কালারিং করে ভেজে নিতে হবে, তাহলেই ভালো হবে। তো যাই হোক, এভাবেই কিন্তু আলুগুলো ভেজে নেওয়া কমপ্লিট। আর টমেটো পেস্ট করে রাখা হয়েছিল, তো সেটাই দিয়ে দেওয়া হলো তেলে। আর দিয়ে আবার সবগুলা মশলা দিয়ে দিতে হবে। মশলাতে আছে সর্ষে পেস্ট করে রাখা আর সাথে কাঁচা লঙ্কা আদা পেস্ট। তো দিয়ে এবার নুন দিয়ে দেওয়া হলো, দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো আর সাথে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। তো আমরা যেহেতু লঙ্কা গুঁড়োটা অনেকটাই খেতে ভালোবাসি, তার জন্য কিন্তু লঙ্কা গুঁড়োটা অনেকটাই দেওয়া হলো। দিয়ে এবার কিন্তু মশলাগুলাকে সবগুলাকে একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যেতই কষাবে তেতই কিন্তু টেস্টটাও বেড়ে যায় তরকারির। তো তার জন্যই তারপর দিয়ে দেওয়া হলো ফুলকপি আলু। দিয়ে এবার একসঙ্গে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আর এবারে কিন্তু দেখে ভীষণ ভালো লাগছে। তো কি বলবো, তো সুন্দর করে আবারও কষিয়ে নেওয়া হচ্ছে। বন্ধুরা, অনেকক্ষণ ধরেই কিন্তু ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো জুল। তো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী জুলটা দিয়ে দিতে পারো। এরপর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে কিছুক্ষণ এভাবে। আর মা কিন্তু খুব ভালো করে ফুলকপির তরকারিটা রান্না করছেন, খেতেও ভীষণ ভালো হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই গড়ে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। তারপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেওয়া হলো। তো প্রায় 15 মিনিট পর দেখো ঢাকনাটা খুলে তরকারি কালারটা ভীষণ ভালো দেখতে হয়েছে, ভীষণ ভালো হয়েছিল। তো এভাবে তোমরাও গড়ে ট্রাই করে দেখতে পারো। আর এইভাবে টমেটো পেস্ট করে ফুলকপি অসাধারণ হয়েছিল খেতে। তো তোমরা গড়ে অবশ্যই ট্রাই করো, ভালো লাগবে। তো এইদিকে দেখো ঝুলটাও কালারটা ভীষণ সুন্দর হয়ে এসেছে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবে। আর এদিকে তরকারি রান্না করা কমপ্লিট, গ্যাসটি অফ করে দেওয়া হলো। আর তোমরা তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর হয়ে কালারটা এসেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। তো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার সাথে থেকো, পাশে থেকো। বাই বাই।